এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদের মোবাইলের সন্ধানে ঝিনাইদহে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। হত্যা সংক্রান্ত তথ্য গোপন করতে তিনি পুকুরে মোবাইল ফেলে দেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বিমল কুমার সাহা। বিমল, অভিযানটি কখন শুরু হয়েছে এবং কাজী কামাল আহমেদ কি কি তথ্য দিয়েছে, পুলিশ কি বলছে, কোনো কিছু আলামত তারা পেল কিনা? কাজী কামাল আহমেদকে এ মাসের 6 তারিখে তার বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় ঢাকা ডিবি পুলিশ। সেখানে নিয়ে যেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে অনেক তথ্য দেয় এবং 164 ধারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সেখানে সে বলে যে তার 3টা মোবাইল ছিল, এই মোবাইলগুলোতে এইটার সাথে এই মামলার খুনি শিমুল ভূঁইয়ার সাথে তার যোগাযোগ হয় এবং এই শিমুল ভূঁইয়া ওই মোবাইলে তার কাছে ওই খুনের চারটে ছবি এগুলো পাঠায় এবং এই মোবাইল 3টাই আলামত ছিল, এই ঘটনার সব আলামত ছিল এবং সে এই মোবাইলগুলো পুকুরে ফেলে, 2টা পুকুরে ফেলে। এই 2টা পুকুরে পুলিশ তল্লাশি চালাচ্ছে, এখন পর্যন্ত মোবাইল 2টো উদ্ধার করা যায়নি। এখানে জেলেদের নামাইছে পুকুরে, তারা কাজ করতেছে, এখনও তারা এটা মোবাইল উদ্ধার করতে পারে নাই। আর এরপর তারা আরও আরেকটা পুকুরেও এর আগে অভিযান চালাইছে, সেখানেও তারা মোবাইল উদ্ধার করতে পারে নাই। হ্যাঁ, এরপরে আরও অভিযান চলবে কিনা তা বলা যাচ্ছে না। এখন পুলিশ এখানতে পাহারায় মোবাইল খুঁজছে পুকুরে, এই জেলেরা মোবাইল খুঁজছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ঝিনাইদহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিমল কুমার সাহা।